দেখছেন বড়াকবার্তা বাংলা সংবাদ, আমি পল্লবী। আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে বিশেষ বিশেষ খবর। কাছাড় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পালন করা হলো বিশ্ব জনসংখ্যা দিবস, বের করা হলো সচেতনতামূলক ট্যাবেলো। কাটিগড়ার খণ্ড উন্নয়ন আধিকারিক সাজু হোসেন মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ, জেলা পরিষদে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন। কাছাড় জেলার ধলাইমনিয়ার খালে নাগরিকদের বন বিভাগের উচ্ছেদ নোটিশ, আতঙ্কিত এলাকাবাসী। সীমান্তে নেশাযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য সামগ্রী জব্দ করল বিএসএফ। মোটরসাইকেল ও চুরি যাওয়া গরু উদ্ধার। উধারবন্দের টালিগ্রাম এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে 80 কেজি গাঁজা জব্দ করল উধারবন্দ পুলিশ, গ্রেফতার দুই। এবারে বড়াকবার্তা বাংলার বিস্তারিত সংবাদ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পরিবার পরিকল্পনা গ্রহণকারীর সংখ্যা বাড়তে হবে। এক শ্রেণীকে রেখে সেটা গ্রহণ হলে তা সমাজের পক্ষে মোটেই ভালো নয়। পরে গত বছর পরিবার পরিকল্পনা গ্রহণকারী দুই সুখী হিতাধিকারী, একজন পুরুষ স্থায়ী বন্ধত্বকরণ গ্রহণকারী এবং অন্যজন মহিলা স্থায়ী বন্ধত্বকরণ গ্রহণকারীকে এনএইচএম এর জেলা স্বাস্থ্য সমিতির পক্ষে পুরস্কৃত করা হয়। পরে পতাকা নেড়ে পরিবার পরিকল্পনার প্রচার গাড়ির সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক অ্যান্ডারিম ফারহিম ও জেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডক্টর বিমল জ্যোতি দেব শিকিদার সহ অন্যান্যরা। সেই জন্য ভারত সরকার তথা আসাম সরকার আলাদা বিভাগও তৈরি করেছেন। সেই বিভাগের মাধ্যমে কিভাবে সুখী সংসার গড়ে তোলা যায়, কিভাবে আমরা ভালো থাকতে পারি তার ব্যবস্থা সবসময় নেওয়া হয়। তাই প্রতি বছরের নিয়ে এবছরেও আমরা পালন করতে যাচ্ছি। আজ থেকে সেটা শুরু হবে। আমরা 15 দিন পর্যন্ত কিভাবে আমাদের পরিবারকে সুন্দর রাখতে পারবো, ছোট রাখতে পারবো এবং সুখে গড়ে তুলতে পারবো সে বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা হবে এবং তার শুভ উদ্বোধন হবে। তাই আমি প্রথমেই এ ব্যাপারে জেলা পরিবার কল্যাণ বিভাগের স্বাস্থ্য, এটাই আমাদের উদ্দেশ্য, আমরা সবাই চাই। কিন্তু তার জন্য একটা পরিকল্পনা দরকার, কিভাবে আমার সংসারকে ছোট রাখবো, সুখী রাখবো এবং সপ্তাহ ফর্টনাইট বলে ওটাকে প্রতি বছরই হয়, এটা পালন করার আজকে শুভ উদ্বোধন হবে। ডিসি ম্যাডাম আসার কথা ছিল, আমাকে উনি সকালে বলেছেন, এখন অনিবার্য কারণে উনি আসতে পারেননি। আমরা সবাই এসেছি এবং আজকের উদ্ঘাটন শুভ উদ্বোধন উপলক্ষে দু একটি কথা না বললে হয় না। কারণ কেন আমরা আজকে 11 জুলাইটা আমরা ঠিক করেছি, আপনারা জানেন কি না, মোটামুটি 11 জুলাই যখন 1987 তখন আমাদের পপুলেশন 5 বিলিয়নে হয়ে গেছিল ওয়ার্ল্ডের পপুলেশন। তখনই চিন্তাধারা করা হয়েছে যে আমরা এই দিবসটাকে এখন ডেঞ্জার লেভেলে চলে গেছে। কারণ একটা দেশের ইম্প্রুভমেন্ট কিংবা সিস্টেমে
উন্নত করতে হলে আমাদের পপুলেশনটা যত কম হবে তত উন্নত হবে। আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়া এখন সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন আফটার চায়না। এখন আমাদের আজ পর্যন্ত হয়ে গেছে 7.7 বিলিয়ন টুডে অবধি। তো মনে রাখবেন আমাদের যখন 139 crore এবং এত ইয়ে হয়ে গেছে পপুলেশন, গভর্নমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দিল্লি থেকেও চিন্তাভাবনা শুরু হয়ে গেছে এবং এটার উপরে খুব জোর দেওয়া হয়েছে। আমাদের পরিবার পরিকল্পনাগুলো বিভাগকে সজাগ করে যাতে আমরা ছোট পরিবার, বাইরের পোস্টারই থাকে ছোট পরিবার সুখী পরিবার, কারণ আমাদের দেশ উন্নত হতে গেলে পরিবারকে ছোট করতে হবে। আমাদের অন্যান্য সিস্টার যারা আছেন তারা সাংবাদিক বন্ধুরা, আজকে 11 জুলাই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ওয়ার্ল্ড পপুলেশন ডে অবদান করার জন্য। আজকে 11 জুলাইকে নির্ধারিত করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইজ পৃথিবী শুদ্ধ যে এটা ওয়ার্ল্ড পপুলেশন ডে। এটা আরম্ভ হয় 1989 থেকে এবং এটা সম্বন্ধে প্রথম আলাপ আলোচনা হয়েছিল ইউনাইটেড নেশনে 1987-এর 11 জুলাই তারিখে প্রথম মিটিং হয়েছিল। ওই তারিখে 1987-এর 11 জুলাই মিটিং হয়েছিল যে আমাদের সারা পৃথিবীর পপুলেশন অত্যাধিকভাবে বাড়ছে, এতে বিভিন্ন ধরনের ইফেক্ট হচ্ছে, মানুষের লাইফ স্ট্যান্ডার্ড অনেকখানি নেমে যাচ্ছে, আর্থিক সামাজিক অবস্থা খুব টাইট হয়ে যাচ্ছে, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে 1989 ইংরাজির 11 জুলাই প্রথম ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে উদযাপিত হয়েছে এবং তারপর থেকে প্রত্যেক বছর 11 জুলাই আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে উদযাপন। আজকের দিনে এই ওয়ার্ল্ড পপুলেশন ডে অবজার্ভের সাথে সাথে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টেও আরেকটা প্রোগ্রাম করেছেন, যেটা ফ্যামিলি ট্রেনিং ফোর্ট নাইন পক্ষকাল পক্ষকাল মানে 15 দিন 2 সপ্তাহ 11 জুলাই থেকে 2 সপ্তাহের জন্য ফ্যামিলি ট্রেনিংয়ে এটা পক্ষকাল আমরা উদযাপন করব। প্রথম কথাটা হলো পপুলেশন সম্বন্ধে আমরা এত উদ্দীপ্ত, দেখা গেছে আমাদের মানব জীবন অনন্ত কাল ধরে চলে আসছে কিন্তু গত 200 বছরে আমাদের পপুলেশন 200 কোটির থেকে 700 কোটির পিছনে আসছে এবং আজকের দিনে আমাদের সারা পৃথিবীর পপুলেশন আপনারা সবাই জানেন যে আমাদের পপুলেশন কি পরিমাণে জনসংখ্যা আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 139 কোটি জনসংখ্যা আমাদের দেশে। আমরা যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো ব্যবহার করে পরিবারকে যে ছোট পরিবার সুস্থ পরিবার হিসাবে সবাই যাতে জীবন উদযাপিত করতে পারে। কাছাড়ের কাটিগড়া ব্লকের ভিডিও সুজা হোসেন মজুমদারকে অবশেষে পুলিশ গ্রেফতার করে শনিবার গভীর রাতে। ব্যাপক হারে দুর্নীতি আর্থিক কেলেঙ্কারি অভিযোগে শনিবার গভীর রাত আনুমানিক 2টায় সুজা হোসেনকে হাইলাকান্দির নিজ বাসভবন থেকে আটক করে নিয়ে আসে কাটিগড়া পুলিশ। আসামের মধ্যে 7 কোটি 42 লাখ টাকা পেমেন্ট হয়েছে, এটা বহুত হাই এক্সপেন্ডিচার। এই এক্সপেন্ডিচার জেলা পরিষদে কাজ করতে লাগে।
কাছাড় জেলার ধলাই সমষ্টির পূর্ব ধলাইয়ের অন্তর্গত সোনাই ফরেস্ট রেঞ্জের অধীন মনিয়ার খাল ফরেস্ট পিটের বনকর্মীরা ধাপে ধাপে উচ্ছেদ নোটিশ হাতে ধরিয়ে দিচ্ছে। মনিয়ার খাল ফরেস্ট পিটের অন্তর্গত ধলাখাল, জোরখাল, স্মিথনগর ফরেস্ট ভিলেজ সহ হাতিকাল, রিয়াং পুঞ্জিতে ইতিমধ্যে শতাধিক পরিবারকে উচ্ছেদ নোটিশ হাতে ধরিয়েছে বন বিভাগ। নোটিশ পেয়ে আতঙ্কে নিদ্রাহারা অবৈধ সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী প্রায় শতাধিক পরিবার। এটাই জানতে চাই আপনার কাছে যে আমরা যে এই যে স্কুল, এটা তো আমরা গ্রান্ড স্কুল, সরকারের গ্রান্ড স্কুল, এটা আমরা স্কুল আছে এখানে, এরপরে আমরা প্রত্যেকে প্রায় 16-17 পরিবারে আছে, PMY ঘরও আমরা পেয়েছি, এবং আগের থেকে আমরা যে ইন্দিরা আবাস যে ঘর এটাও আমরা পেয়েছি, কিন্তু তা পাওয়ার সত্ত্বেও যে আমরা এইভাবে যে সরকারে ফরেস্ট বিভাগে যে আমরা উচ্ছেদ করা, এটা আমরা কোনো মতে আমরা এটা বুঝতে পারতেছি না। অ্যাসিস্ট্যান্ট হেডম্যান, আপনি কি বলতে চান? আমার নাম জগদীশ রিয়াং। এই যে নোটিশ গুলা দেওয়া হয়েছে ফরেস্ট বিভাগের থেকে, আমরা প্রায় এখানে 45 বছর থেকে বসবাস করে হয়েছে, কিন্তু আমরা জানি না এখন বর্তমানে সরকারে দিয়েছে যে নোটিশ বন বিভাগের ব্যাপারে নিয়ে, এইগুলা সমস্যা আমরা বহুত দুঃখিত আছি। আমার নাম শ্রী যোগেশ্বর রিয়াং, আমি এই গ্রামের এক্স হেডম্যান। আচ্ছা, আমি গত 17 বছর থেকে এখানে হেডম্যানই গ্রাম মানে পরিচালনা করিয়া আইছি। এখন যে ফরেস্ট বিভাগ থেকে যে আমরা যে ইভেকশনের ব্যাপার, এই ইভেকশনের ব্যাপার গত সোমবার বুধবারে আমরা হঠাৎ করে এখানে আমরা একটা নোটিশ আমরা প্রদান করা হয়েছে, তখন এক সপ্তাহ আমরা টাইম দেওয়া হয়েছে। কারণ এটা আমরা আপনারা ধন্যবাদ দিতে চাই যে আপনারা প্রেস মিট এখানে খবর পেয়ে আমার কাছে আইয়া যে খবর নিছেন, এটা আপনার কাছে আমরা ধন্যবাদ দিই। কারণ যেহেতু আমরা আজকে থেকে প্রায় 45 বছর যাবত এখানে আমরা বসবাস করে যাইতেছি, আমার এরপরে আমার দাদু আমার বাবা এরা এখানে বসবাস করিয়া আমরা চলে আইতেছি, কিন্তু এখন হঠাৎ করে যে আমরা এখানে ইভেকশন করা মানে ফরেস্ট ইয়ের থেকে বিভাগ থেকে, এটা আমরা কোনো কিছু মানে আমরা বুঝতে পারছি না। কারণে আমরা খুব দুঃখিত, সরকারের কাছে দুঃখিত, আমরা এখানে আমরা আসামের নাগরিক, ভারতের নাগরিক হইয়া আমরা অত বছর বসবাস করিয়া চলাকালীনেও আমরা এখন আমরা কাছে ওই যে নোটিশ আমরা ব্যাটালিয়ানের গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে মোবারকপুর এলাকায় অভিযান চালিয়ে একটি AS02K1285 নম্বরের গাড়ি থেকে 190 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গাড়ি সহ ফেন্সিডিলের মূল্য 385,463 টাকা। একইভাবে বিলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আর ফুলকান্দি থেকে একটি গরু উদ্ধার করা হয়। বাড়ি বগলা পাটওয়ান, আমি গরু ছিলাম, আমি কাজও আসলাম, পরে আমার ফোন করে নিয়েছেন গরু পাওয়া এত গরু খুঁজিয়া পাইছি। আজকে সকালে আমি গরুর খবর পাইছি, পাইয়া খেতে উঠে গেছি, নেশা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল উদারবন পুলিশ।
উধারবন্ধনার অন্তর্গত ঢালিগ্রাম থেকে 80 কেজি গাঁজা সহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃতরা হল ঢালিগ্রামের বাসিন্দা প্রদীপ পাশি বয়স 45 এবং সুবাশিস নুনিয়া বয়স 65। জানা গেছে রবিবার বিকেল 4টায় উধারবন্ধ পুলিশ ও লক্ষ্মীপুর এসডিপিওর তরফে ঢালিগ্রাম এলাকায় এক অভিযান চালানো হয়। এতে 80 কেজি গাঁজা সহ দুজনকে আটক করতে সক্ষম হয় উধারবন্ধ পুলিশ। আটক হওয়া দুজন বর্তমানে উধারবন্ধ পুলিশের হেফাজতে রয়েছে এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আজি প্রায় 3-4 বজাত এই ঘটনার উত্তর কম কিন্তু উধারবন্ধ থানা এলাকার হালিগ্রাম গাঁও হালিগ্রাম গাঁও প্রদীপ পাশি আর সুভাষ নুনিয়ার ঘর সন্দেহজনকভাবে প্রায় 80 কেজি গাঁজা লুকাই রাখি আর এস ডি পি লক্ষ্মীপুর স্যার আমি পাওয়া যাবে তো ঘর খানা তালাশি করে প্রায় 80 কেজি গাঁজা টেগত পাওয়া হয় আর এই দুজন ব্যক্তিক প্রদীপ পাশি আর সুভাশিস নুনিয়া দুজনকে আটক করে তদন্ত বর্তমান তদন্ত সম্পন্ন। কাছাড় ও নগাঁও কাগজকল দুটোকে পুনর্জীবিত করা ও এ বিষয়ে লোকসভায় প্রশ্ন তুলে ধরবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে কাছাড় জেলা আম আদমি পার্টির পদাধিকারী সাংসদ রাজদীপ রায়ের বাসগৃহের সম্মুখে বেলা 11টায় বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাংসদ রাজদীপ রায়ের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন। দীপ রায় মহোদয়ের ঘরের সামনে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি স্বাক্ষরপত্র দেওয়ার জন্য যে কাছাড় এবং নগাঁও দুটি আমাদের সম্পদ পেপার মিল, যার জন্য বিজেপি অনেকবার থেকে আমাদেরকে মানে আমাদেরকে প্রমিস করেছে যে এই পেপার মিলটা আমরা রিভাইভ করবো, পেপার মিলটাকে আবার চালাবো। কিন্তু এর মধ্যে অনেক মানুষ, অনেক পেপার মিলের কর্মকর্তারা সুইসাইড করেছে, ওরা ওদের জান দিয়েছে এই পেপার মিল রক্ষা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত পেপার মিল রক্ষা হয়নি। এরপরে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার চাইছে যে এই দুইটি পেপার মিলকে নিলাম করে দেওয়া হোক। আমি জানতে চাই এই পেপার মিলটি কি ভারতীয় জনতা পার্টি না আমাদের আমাদের সম্পূর্ণ আসামবাসী সম্পদ। আমরা এখানে রাজদীপ রায় মহোদয়ের সামনে একটা স্বাক্ষরপত্র দিয়ে বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে পেপার মিল আপনারা বিক্রি করার সিদ্ধান্তটা আপনারা এটাকে আবার ঘুরিয়ে নিন, নাহলে কিন্তু অসমের জনগণ, সম্পূর্ণ জনগণ নিয়ে আমরা রাস্তায় নেমে আমাদের জীবন দিতে হলে আমরা দেব, কিন্তু পেপার মিলকে আমরা কোনো অবস্থায় আমাদের এই দুইটি জাতীয় পাতিলে মই নিশ্চয় আপোনালোকে জানে যে মই সোমবার সংসদত যোৱাৰ পিছত অহাৰ পিছত মই প্ৰেছ মিট কৰোঁ আৰু তাৰপৰা দিল্লীৰ পৰা মই মোৰ প্ৰেছ ষ্টেটমেণ্টখিনি দি থাকোঁ। কিবা না কিবা ডেভেলপমেণ্ট হ'লে আপোনালোকে পেপাৰত আৰু প্ৰেছৰ জৰিয়তে আপোনালোকে গম পাব। এবাৰ একটু বিৰতি। ঝল ঝঞ্ঝা চাই আছে ছোট বড় যে বাড়ি তুফান ছোটা ঘর ইয়া মকান सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोस्कानी टी स्टेट। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग ही। हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। पका गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई। और उसे पिलाया।
या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। গোপন সূত্রের ভিত্তিতে আরক্ষী আছিমগঞ্জের পানিঘাট এলাকার রকিবউদ্দিন নামের ব্যক্তির ঘরে অভিযান চালিয়ে প্রায় 60 লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ নাসিরউদ্দিন নামের একজন ড্রাগস ব্যবসায়ীকে করায়ত্ত করতে সক্ষম হয়। অবশ্য ধৃত নাসিরউদ্দিনকে আরক্ষীর হাত থেকে রক্ষা করতে একাংশই আরক্ষীর ওপর আক্রমণ চালানো আরম্ভ করে, কিন্তু অবশেষে আরক্ষী আক্রমণকারীদের করায়ত্ত করতে সক্ষম হয়। আক্রমণকারীদের নাম হলো আব্দুল কাদির, ছৈফুল্লাহ এবং আব্দুল্লাহ। আজি অপারেশনটো আজি প্রায় অ্যারাউন্ড গধূলি সময়, মানে দুপুরিয়া সময়ের পৰা এটা অপারেশন আমরা কি প্ল্যান করি আসলে আমার করিমগঞ্জ পুলিশ টিম আর পাটারকান্দি পুলিশ টিমে একেলগে। তো একটা স্পেসিফিক ইনপুট আসলে যার বেসিসত পানিঘাট বলে যখন গাঁও আছে পাটারকান্দি পি এস এরিয়া, তাতে হবিবুল্লাহ নামের মানুষ এজনের ঘর একটা রেড মারা হল। রেডত প্রায় আমি 20,000 ইয়াবা ট্যাবলেট, 20,000 ইয়াবা ট্যাবলেট তার মার্কেট ভ্যালু অ্যারাউন্ড 60 লাখ রিকভার করা হয়েছে। আর লগতে এজনক অ্যারেস্ট করা হয়েছে, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন সান অফ লেট আব্দুল হান্নান, তো ঘর পানিঘাটতে। আর লগতে আরও জড়িত কোন কোন আসে আর 3-4 জনের আমি নাম পাইছো, মানে বিচারি থাকা হয়েছে এটা বর্তমানে অ্যারেস্ট করা হয়েছে। আর এইখানে আরও একটা ঘটনা আমি কব খুঁজছি যে যেটা আমার পুলিশ টিমটুয়ে গিয়ে এই বস্তুখানি সিজ করব গৈছিলে, তেতিয়া ওচৰ পাজৰ কেইজনমান মানুহে পুলিশ টিমটোকে অলপ এটেক কৰিবলৈ চেষ্টা কৰিছিল। তো সেইটোৰ কাৰণে আমি বেলেগ এটাও কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ, কাৰণ পুলিশ টিমৰ ওপৰত হাত দিয়া বা এটেক কৰাটো এটা বহুত ডাঙৰ এটা অপৰাধ। তো সেইটো এটা বেলেগ এটা কেছ এৰেষ্ট হৈছে, তাতো আমি 4 জন মানুহক এৰেষ্ট কৰিছোঁ। তেওঁলোকৰ নাম হৈছে আব্দুল কাদির, সাইফুল্লাহ, আব্দুল্লাহ আৰু লগতে এগৰাকী মহিলা। এই 4 জন মানুহক আমি সেইটো কেছতো এৰেষ্ট কৰা হৈছে। আৰু কোনো আহত কোনো হোৱা নাই, আমি জাস্ট অপারেট করেছি। আমার করিমগঞ্জ পুলিশ টিম আর পাঠাগঞ্জ পুলিশ টিমে বহু প্রফেশনালি ভালকে কাম করব, সেই গোটেখিনি আমি ভালকে জব্দ করবো সক্ষম নগদন পাওয়া নাই। আর আমার মানে কি যোনে এনেকা মানে এনেকা ধরনের কামত লিপ্ত হয়ে আছে আমার মানে আপনাদের কথাগুলো গম পাইছে আরক্ষীর একটা বহুত ডাঙর মানে একটা মিশন হিসাবে লৈছে গোটেই একটা ডাক মুক্ত করবলে। আমি সেই কারণে অপারেশন আরও বেশি তৎপরতার চলাই থাকি আর যোনে যোনে এনেকা মানে এনেকা বেয়া ধরনের কামত জড়িত হয়ে আছে আমি মানে আহ্বান জানাম আর উকিয়াই দিব খুঁজছি যে আপনাদের এইবিলাকর উলাই আহক, নহলে কিন্তু আমার আমার যেটা অপারেশন আরও বেশি স্ট্রিক্ট হব, আরও বেশি আপনাদের উপর একটা দৃষ্টি আছে। ধলাই আসাম মিজোরাম সীমান্তে আবারও বিস্ফোরণ ঘটালো মিজো দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসন সরজমিনে উপস্থিত থেকে চালিয়ে যাচ্ছে সড়ক তৈরির কাজ, এতেই খেপে উঠেছে মিজো দুষ্কৃতীরা।
কারণ আসামের জমি অবৈধভাবে দখল করার প্রয়াস ব্যর্থ হয়েছে। কি হয়েছে ঘটনা মানে তো ওখানে কালকে তারা আইসে কাজ করবার লাগি, তখন তারা আইসে মিজুরা এখানে কাজ করতে দিছে না, তারপরে তো রাত্রে বোম ফুটাইছে, পরে তারা পুলিশ ম্যাডাম তারা আইসে। এখন তোমরা যারা এখানে আসো তোমরা মানে কিরকম ভাবরা কি তার টেন্স আছে নি না? এটা তো কইতে পারলাম না। ইয়ে নাই মানে কিটা ভাবরা যে জায়গা থাকা যাইব বা না? এটা থাকা যাইব আর কি, তারা দখল করার কথা উঠা বারবার আইয়া ডিস্টার্ব দেন আমি আর আমাদের বারবার আইয়া ডিস্টার্ব দেন। আপনার নাম তো নিপেন্দ্র রায়। আচ্ছা নিপেন্দ্র দা, বর্তমান সিচুয়েশন তো কি আছে আর কি হয়ে আছে? এটা তো কালকেও তো তারা ব্লাস্টিং মারছে, মানে সঠিক জানি না কেটা নাকি মারলো, তখন গ্রামের মানুষ ঘুমাইছে না, তখন সবও ধরাই আতঙ্ক হয়ে গেছে, তখন সবাই কয়ে তারা পারিব নাকি জানি পারিব নাকি জানি, এগুলো বহুত দিন থেকে চলে, আগেও এখানে মারছে হয়তো এই যে ফাটাইছে স্কুল ফাটাইলো দুটা, এরপরে নগদভাবে তো খালকে মারলো, এর আগ দুদিন আগে না এর দুদিন আগে মারলো এইটা নাই দিন, আর গত রাইক মারলো দুইটা, মারার পরে আমরা তো মানুষ সব জাগে, তখন কেউ গাড়ি উস্কালো আর কেউ দেখে ওরকম করে মানুষ আতঙ্ক হয়ে গেছে ধরাইয়া, মানে জায়গা ছাড়িয়ে যাওয়ার ছাড়িয়ে দিত না কেন চালক বিশ্বাস নাই এই দাস দাস আর সেরাইবো কীটা করবো, আমরা আর কি সবাই ডর আছে সব। আপনি পুলিশ প্রশাসনের কাছে কীটা করতে চাই, সরকারের কাছে বা পুলিশ প্রশাসনের কাছে কীটা করতে চাই? এটা তো আমরা কই আর এখন আমরা এটা জেলা শান্তি হয় জেলা শান্তি। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 25 বছর পূর্তি উপলক্ষে সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন থানা এবং আউটপোস্টে পুলিশ কর্মীদের মধ্যে স্যানিটাইজার, মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। हमारे सिलचर फूड ग्रेन्स मर्चेंट एसोसिएशन की तरफ से हम लोग आज सिलचर में 6 पुलिस स्टेशन में, डीसी ऑफिस, एसपी ऑफिस, कल्याणी हॉस्पिटल, ये सब जगह कोविड प्रोटोकॉल में अपने को जो चाहिए हैंड सैनिटाइज़र है, मास्क है या थर्मल स्क्रीनर है, वो सब चीज़ हम लोग डोनेट कर रहे हैं, हर जगह दे रहे हैं। इस साल हम लोग का सिल्वर जुबली ईयर है जो कि हम लोग का एक बहुत ही इंपॉर्टेंट एक लैंडमार्क है, 25 साल आज हमारे मर्चेंट एसोसिएशन को कंप्लीट हुए हैं, तो इस साल हम लोग का बहुत कुछ करने की इच्छा थी लेकिन कोविड के चक्कर में हम लोग ज़्यादा कुछ नहीं कर पा रहे हैं, तो जो भी है हम लोग सबके साथ है, सबका सहयोग हमें भी चाहिए और हम भी सबके साथ रहेंगे। आपका ऑर्गेनाइजेशन का नाम, आपका डिवीजन, जो चाहिए हम लोग करेगा समाज के लिए। हम लोग सिलचर फूड ग्रेन्स मर्चेंट एसोसिएशन से। आपका डेजिग्नेशन? मेरा डेजिग्नेशन जॉइंट सेक्रेटरी, दादा सेक्रेटरी हैं, ट्रेजरर और सीनियर मेंबर। थैंक यू। বাংলাদেশ পাচারের মুখে মহিষ জব্দ করল কাটিগড়া বিএসএফ। বাংলাদেশ পাচারের আগে গোপন সূত্রের ভিত্তিতে AS01DD1042 নম্বরের ট্রাক জব্দ করে বিএসএফ। ট্রাক থেকে জব্দ করা হয় প্রায় 15টি মহিষ, চালক সহচালক ফেরার। কাটিগড়া পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
বিজেপির মেডিকেল সেলের উদ্যোগে মালুগ্রামের জয়কুমার রোড স্থিত একটি নির্মাণাধীন ভবনে 200 জন গরিবদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির মেডিকেল সেলের কনভেনর ডক্টর প্রবাল পাল চৌধুরী, কাছাড়ের জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, ভিডিপি ইনচার্জ অমিয় কান্তি দাস, সাংসদ প্রতিনিধি পুলক দাস, এপিডিএল এর ডাইরেক্টর নিত্যভূষণ দে সহ মেডিকেল সেলের বিভিন্ন কর্মকর্তারা। আজকে যে ত্রাণ সামগ্রী যে বিতরণ যেটা হচ্ছে সেটা সম্বন্ধে আপনার ভারতীয় জনতা পার্টি মেডিকেল সেলের পক্ষে এখানে দুস্থ পরিবারদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আর মেডিকেল সেল বিভিন্ন ধরনের জনহিতকর কাজ করে, আর এই মেডিকেল সেলের প্রভার পর্যন্তই দীপ্তাংশ মোর্চাজী প্রমুখ উপস্থিত আছেন। আমি আজকে এই কার্যক্রমে উপস্থিত হয়ে ওদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছি। এরকম মানব সেবাই ধর্ম। এটা যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন, সেই অনুসারে যারা কাজ করছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয়কুমার রোডে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেডিকেল সেল আছে, সেই সেলের যিনি কনভেনার প্রবাল পাল চৌধুরী, আমাদের তরুণ নেতা, ওনার তৎপরতায় এবং প্রচেষ্টায় আজকে এই অঞ্চলের যারা স্লামে যারা তথাকথিত গরিব যারা বসবাস করেন, তার এই অতিমারিতে ওদের কাজকর্ম একটা ব্যাঘাত ঘটেছে। ওনাদের সাহায্যের জন্য উনি আজকে এখানে কিছু চাল ডাল সবজি এই সমস্ত ব্যবহার করেছেন, এই সমস্ত জোগাড় করেছেন। আর আজকে এখানে আমরা দেখলাম অত্যন্ত সুশৃঙ্খলভাবে কোভিড প্রোটোকল মেনে এখানে কিছু লোককে এখানে সেই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। আমরা প্রবালবাবুকে ধন্যবাদ জানাই, আর আগামী দিনেও ওনার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি বিমলেন্দু রায় মহাশয় উপস্থিত হয়েছেন, এখানে আমাদের সাংসদের প্রতিনিধি পুলক দাস মহাশয় এসেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই উদ্যোগকে ওরা সহযোগিতা করেছেন। ভারতীয় জনতা পার্টির এই যে প্রকল্প আগামী দিনেও আমরা করব, সেই প্রচেষ্টা থাকবে এবং সবার আশীর্বাদ যেন আমাদের সাথে থাকে। আজ ভারতীয় জনতা পার্টির যে মেডিকেল সেল আছে, সেই মেডিকেল সেলের কনভেনার প্রবাল পাল চৌধুরীর প্রচেষ্টায় আজকে রাজকুমার রোডে গরিবদের জন্য কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। যারা বিগত দিনে করোনায় বা করোনার জন্য যে কাজকর্ম বন্ধ হয়ে গেছে, যারা গরিব পরিবার তাদের কথা চিন্তাও করে। কর্তব্যরত পুলিশ কর্মীর উপর হামলা চালায় দুষ্কৃতী, তার নাম কামরুল ইসলাম লস্কর। শিলচর সোনাই রোড এলাকার রহিমের দোকান সংলগ্ন এক নেশামুক্তি সেন্টারের মালিক কামরুল বিকেলবেলা থানায় সামনে কর্তব্যরত কনস্টেবল নিত্যানন্দ দাস এক গাড়ি থামিয়ে কারফিউর মধ্যে চলাফেরার কারণ জিজ্ঞেস করলে খেপে যায় সে। অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালায় নিত্যানন্দ দাসের ওপর। দেখো না নজরুল বলে কি খেয়ে জানি বুঝছো, আমি তারা বদ্র হবে, তারা গাড়ি আটকাইছি, ভিআইপি গাড়ি আসিল মানে লকডাউন মানে এতিয়া বর্তমান তো ইয়ে চলে কারফিউ চলে, কালফিউ চলা না তিনটা পনেরো চলে, তখন আমি গাড়িটা আটকাই কইছি দাদা আপনি এখন লকডাউনটা আপনি জানেন না, কারফিউ চলে জানেন না, উঠিয়াই কোনো কোয়েশ্চেন নাই উঠিয়া কইছি, এটা বালের লাগে লাগানিনি, অত স্ল্যাং ইউজ করতে এটা আমি কইছি কই কীটা লাগালি, ওই যে এটা দেখানি আমি কইছি অত ছোটো করে লাগানি, আমি তো ওটা দেখছি না, তো এটা বাল ডিউটি করেন উঠে কইছে মানে ওকে তো ভাষা গালি গালাজ করছে মানে এই স্ল্যাং ইউজ করছে আমারে, তখন আমি উঠে কইছি আপনি এইভাবে খেনে কইরা, তুই আমার চিনস না আস্থা রাঙ্গেরহাড়ি থানায় চিনে আস্থা শিলচর শহরে চিনে, আমার এইভাবে কোয়ার করে নামিয়ে আইসে, নামিয়ে তো ধাক্কা মারিয়া আমার ইটা তার গাড়িতে লাগিয়া এই হয়েছে আমার মানুষটাকে
সাম নজরুল আপনার ইয়ের সামনে। কে মানুষটা? কমরুল, নিউ লাইফ ফাউন্ডেশনের মালিক বোধহয়। আমি শুনলাম এখন, আমি জানি না, আমি চিনিও না, শুনছি যতটুকু। তার বাসা হইল আপনার এখানে বোধহয় নাগাটি। আচ্ছা, মূলত কিতার লেগে ঘটনাটা হইছে? আমি তারে লকডাউন যখন মানে কার্ফিউ চলে, কার্ফিউ চলা অবস্থায় আমি গাড়িটা আটকাইছি, আটকাই বলছি আপনি এখানে গাড়ি এখন চালাই রা, সবরেই থামানি হর। আমি হায়ার অথরাই অথরাইজটা কি আমি ইয়ে পাইয়া আমি ইয়া গাড়ি আটকানি শুরু করছি। আমরা আর লগে আরও আমার লগে নাথ স্যার আসিল, এসআই নাথ স্যার আসিল। আপনার হাতে ইনজুরিটি কি রকম? তো নামিয়ে আমার ধাক্কা মারছে, মারিয়ে তার গাড়ি কোন জায়গায় লাগছে আমি জানি না, আমিও খুঁজতে পারি না। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পালন করা হলো বিশ্ব জনসংখ্যা দিবস, বের করা হলো সচেতনতামূলক ট্যাবেলো। কাটিগড়ার খণ্ড উন্নয়ন আধিকারিক সাজু হোসেন মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ, জেলা পরিষদে আয়োজিত হলো সাংবাদিক সম্মেলন। কাছাড় জেলার ধলাইমনিয়ার খালে নাগরিকদের বন বিভাগের উচ্ছেদ নোটিশ, আতঙ্কিত এলাকাবাসী। ভারত বাংলাদেশ সীমান্তে নেশাযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য সামগ্রী জব্দ করল বিএসএফ, মোটরসাইকেল ও চুরি যাওয়া গরু উদ্ধার। উধারবন্দের টালিগ্রাম এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে 80 কেজি গাঁজা জব্দ করল উধারবন্দ পুলিশ, গ্রেফতার দুই। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।